হরে কৃষ্ণ নিয়ে আসছি আজকের ভাগবতম সেমিনার। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে আজনু লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। করুণকল্পলতিকে ললিতে নমস্তে রাধা সমান গুণচাতুরীকে বিশাখে। তং নৌমি চম্পকলতে অচ্যুত চিত্ত চৌরে বন্দে বিচিত্র চরিতে সখী চিত্র লেখে। শ্রীরঙ্গ দেবী দৈতে প্রণয়াঙ্গ রঙ্গে তুভ্যম নমস্তস্তু সুখদে দ্বৈতে সুদেবী। বিদ্যা বিনোদ সদন পিচতুঙ্গ বিদ্যে পূর্ণেন্দু খণ্ডন করে সুমুখী ইন্দুলেখে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরি হরি। শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারং গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম। লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগী বিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম
भजामहे भागवत स्वरूप। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे ऊनविंशति अध्याय आजकेर षोड़श श्लोक थेके आलोचना। पृथु महाराजेर यज्ञे इंद्र स्वर्गराज इंद्रेर यज्ञास्य अपहरण सेई उपलक्षे आमादेर 750तम भागवत रसमाधुरी क्लासे उपस्थित समस्त 751तम रसमाधुरी क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जाना आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कनेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन गुरुदेवर आशीर्वाद प्रार्थनाय प्रणाम निवेदन करी नमो ओं विष्णु पादाय कृष्ण प्रेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने। भागवत महत्व तावत् संसारे चक्रेस्मिन् भ्रमतो अज्ञन्तो उपमान् जावत् कर्णगता नास्ति शोकशास्त्र कथा क्षणम्। जतदिन पर्यन्त ई शोकशास्त्र श्रीमद् भागवतम काने प्रवेश ना करछे ततदिन पर्यन्त ई संसार चक्रे भ्रमण करते हय। श्लोक नम्बर 16 থেকে আলোচনা। আমরা শুনছিলাম পৃথু মহারাজ 100 অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প গ্রহণ করেছিলেন। 99টি যজ্ঞ সম্পন্ন হয়েছে যেখানে ভগবান বিষ্ণু সাক্ষাৎ উপস্থিত আছেন এবং বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদ ধ্রুব সনক ঋষি কপিল দেব ব্রহ্মর্ষি মহর্ষি রাজর্ষি তারাও এই ভগবানের সঙ্গে এই যজ্ঞে অংশগ্রহণ করেছেন এবং লোকপালগণ সেই যজ্ঞে অংশগ্রহণ করেছেন এবং যজ্ঞে প্রচুর পরিমাণে শস্য দুগ্ধ নিবেদন করা হয়েছে। ঠিক 100 নম্বর যজ্ঞে ইন্দ্র পৃথু মহারাজের যজ্ঞাস্য অপহরণ করে তিনি দ্রুত পলায়ন করেছিলেন। কিন্তু অত্রি মহর্ষি অত্রি তিনি এটা জানতে পেরেছিলেন সঙ্গে সঙ্গে পৃথু মহারাজের পুত্রকে ইঙ্গিত করে বললেন এই যজ্ঞাস্য অপহরণ করে ইন্দ্র দ্রুত বেগে পলায়ন করছে
তুমি যোগ্যাস্য উদ্ধার করো। কিন্তু ইন্দ্র ছিল সাধুর বেশে, তাই একজন সাধুকে দেখে পৃথুপুত্র বাণ নিক্ষেপ করতে পারলেন না, কিন্তু অত্রিমণি তার আসল পরিচয় ফাঁস করলেন। তখন তারপর থেকে এবং বৈনা সুতহ প্রক্ত স্তরমানম বিহাসা অন্নদ্রবভিক্ষুব্ধ রাবণম গিদ্ররাজব এবং বৈনা সুতহ প্রক্ত স্তরমানম বিহাসা অন্নদ্রবভিক্ষুব্ধ রাবণম গিদ্ররাজব। তত্রিমুনির কথা শুনে পৃথুপুত্র বেন রাজার পৌত্র তৎক্ষণাৎ দ্রুতগতিতে আকাশমার্গে পলায়নরত ইন্দ্রের পশ্চাৎ ধাবন করেছিলেন। তিনি তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং শকুনির রাজা জটায়ু যেমন রাবণের পশ্চাৎ ধাবিত হয়েছিলেন, ঠিক সেইভাবে তিনি ইন্দ্রের পশ্চাৎ ধাবন করেছিলেন। এখানে উপমাটা অত্যন্ত সুন্দর, জটায়ু যেমন রাবণের পশ্চাৎ ধাবন করেছিলেন, কারণ রাবণও এইরকম সাধুর বেশে এসেছিলেন, কিন্তু সে ছিল প্রতারক। এখানে ইন্দ্রও সেই রকম, রাবণের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং জটায়ু যেমন ভগবানের সেবায় তিনি বিশেষ করে সীতাকে উদ্ধার করার যথাসাধ্য প্রচেষ্টা করেছিলেন, এখানে বৈনসুতপুত্র, বৈনপুত্র অর্থাৎ বেনের পৌত্র পিথু মহারাজের পুত্র রাবণের পশ্চাৎ কি বলে ইন্দ্রের পশ্চাৎ ধাবন করেছিলেন। এ কাহিনী তো আপনারা জানেন, যখন রাবণ সীতা হরণ করেছিলেন রামায়ণের সেই কাহিনী, সুর্পনখা যখন রামচন্দ্র ভগবানকে দর্শন করেছিলেন, ভগবান রামচন্দ্রের দুর্বা দলশ্যাম সৌন্দর্য মূর্তি দর্শন করে সুর্পনখা তাকে পতিত্বে প্রাপ্ত হওয়ার লালায়িত হয়েছিলেন, কিন্তু ভগবান রামচন্দ্র এক পত্নী ব্রত ছিলেন, তাই সুর্পনখা তিনি আবেদন করলেও ভগবান রামচন্দ্র সেই আবেদনকে সমাদর করতে পারেননি। তিনি বলেছিলেন যে আমার সঙ্গে তো আমার নিজের স্ত্রী রয়েছে, এখানে আমার ভাইয়ের সঙ্গে তার পত্নী নেই, তুমি তাকে অফার করতে পার, তার কাছে তোমার বাসনা নিবেদন করতে পার। তো সুর্পনখা লক্ষণের কাছে তার বাসনা ব্যক্ত করেছিলেন। লক্ষণ চিন্তা করেছিলেন, আমি এসেছি প্রভুর সেবা করার জন্য, তোমাকে নিয়ে আবার কেমন কেমন আমার ঝামেলায় পড়ো। তাই লক্ষণ অত্যন্ত সুচতুরভাবে বলেছিলেন, দেখো আমার প্রভু ভগবান রামচন্দ্র তিনি হচ্ছেন রাজা, রাজাধিরাজ, তুমি যদি উনাকে বিয়ে করতে পারো
তাহলে তুমি মহারাণী হবে, পাট মহিষী হবে, আমি হচ্ছি প্রভুর দাস। আর আমার সঙ্গে আমাকে বিয়ে করলে তোমাকে কেবল দাসত্ব দাসী হতে হবে। এখন তোমার হাতে চয়েস, তুমি দেখতে পারো। তো শূর্পণখা দেখছিলেন এই যেন ঠেলা ঠেলি হচ্ছে, রামচন্দ্র লক্ষণের দিকে পাঠাচ্ছেন, লক্ষণ রামের দিকে পাঠাচ্ছেন। তখন দেখলেন যে এই সীতা যে রামের সঙ্গে রয়েছে, এই মহিলাটি না থাকলে আমাকে রাম বিয়ে করতেন। তো একে আমি খেয়ে ফেলবো, তো সীতাকে অ্যাটাক করতে গেছে। তখন লক্ষণ তার তীক্ষ্ণ বাণ বের করে শূর্পণখার নাকটা কেটে দেয়, শ্রীহীন করে দেওয়া হয়। আর তার বদলা নেওয়ার জন্য ভাই রাবণের কাছে গিয়ে ইনডাইরেক্টভাবে সীতার রূপের মহিমা দিয়ে রাবণকে আকৃষ্ট করায়। ভাই কি বলবো, যে সেই সেই একজন মহিলা জঙ্গলে বাস করছে, তার স্বামী হচ্ছে বনবাসী, এত সুন্দরী রূপসী মোহনময়ী নারী, সে তো তোমার স্ত্রী হওয়ার যোগ্য। আর এমনভাবে তাকে কামলালসা জড়িয়েছেন রাম রাবণ সেই সীতাকে হরণ করার জন্য। এই একই রকম ইন্দ্রের মতো সাধুর বেশ পড়লেন, এসে প্রথমে মারিচকে পাঠিয়েছেন, মারিচ তুমি যাও এই সীতা থেকে রামকে আলাদা করে দাও। মারিচ ভগবান রামচন্দ্রের মহিমা জানতেন, তিনি বললেন এটা কি করে সম্ভব, এটা তো আমি করতে পারি না, এটা আমার পক্ষে অসম্ভব। তো রাবণ বলে তাহলে আমার হাতে মরতে হবে তোমাকে। তখন মারিচ বললেন তোমার হাতে মরার থেকে আমি প্রভু রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করতে চাই। সুন্দর স্বর্ণ হরিণের রূপ ধারণ করে সেই রামের কুটিরের চারপাশে বিচরণ করতে লাগলেন। সীতা আকৃষ্ট হয়ে গেলেন, সীতা বায়না ধরলেন এই মৃগটি আমাকে ধরে দিতে হবে। আর মৃগটিকে ধরতে গিয়ে রামচন্দ্র গভীর জঙ্গলে প্রবেশ করলেন। আর যখন রামচন্দ্র তাকে বান দিয়ে মারতে চেষ্টা করলেন, তখন সেই মারিচ ভগবানের রামের কণ্ঠ অনুকরণ করে ডাকতে লাগলেন, ভাই লক্ষণ, ভাই লক্ষণ, তুমি কোথায় আছো, আমাকে বাঁচাও। সেই কণ্ঠস্বর সীতার কানে পৌঁছালো, সীতা তখন অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। লক্ষণ তুমি যাও, তোমার প্রভু বিপদে পড়েছেন, তাকে রক্ষা করো। লক্ষণ বললেন, আরে আমার প্রভু কখনো বিপদে পড়তে পারেন না, কিন্তু সীতা এতটা বিচলিত হয়ে পড়েছিলেন, বারবার লক্ষণকে জোর করছিলেন রামের কাছে গিয়ে রামকে সাহায্য করার জন্য, কিন্তু লক্ষণ যাচ্ছিলেন না। তখন কটু বাক্য প্রয়োগ করা হয়েছে, কি বাক্য প্রয়োগ করেছেন আমি বলছি না। তো লক্ষণ বাধ্য হয়ে সীতাকে একা রেখে চলে গেলেন, যাওয়ার আগে গণ্ডি কেটে দিয়ে গেলেন। লক্ষণ রেখা, আর বললেন আমার একটা অনুরোধ, তুমি এই গণ্ডির বাইরে বেরোবে না, তাহলে তুমি নির্ভয়ে থাকবে। আর যখনই রাম আর লক্ষণ দুজন সীতা থেকে আলাদা হয়ে গেছেন, তখনই রাবণ সাধুর ছদ্মবেশে কুটিরের সামনে ভিক্ষাম দেহি, আমি খুব ক্ষুধার্ত ব্রাহ্মণ, ভিক্ষাম দেহি।
তো সীতা বলেন, ঠিক আছে, তুমি আমার তো গণ্ডির বাইরে যাওয়া নিষেধ, তুমি ভিতরে আসো, তোমাকে আমি ভিক্ষা দেব। যখনই ভিতরে ঢুকতে চেষ্টা করলেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল রেখা থেকে। বুঝতে পারলেন, আরে আমি তো ঢুকতে পারবো না। তখন রাবণ বলে, না তুমি, আমি ভিতরে ঢুকতে পারবো না, তুমি বাইরে এসে আমাকে ভিক্ষা দাও। বলে, না আমার দেবর প্রভু লক্ষণের নির্দেশ বাইরে যাওয়া নিষেধ। তখন সাধু বললেন, ঠিক আছে আমি ফিরে যাচ্ছি, ক্ষুধার্ত ব্রাহ্মণ গৃহস্থের দ্বার থেকে ক্ষুধার্ত ব্রাহ্মণ ফিরে যাচ্ছে, এই গৃহস্থের অমঙ্গল হবে। তখন সীতা চিৎকার করে উঠল, না না না, আমি বাইরে আসছি। যেই ভিক্ষা দেওয়ার নিমিত্তে বাইরে এসেছেন, রাবণ তার হাত ধরে হরণ করে নিয়ে রথের উপরে চলে যাচ্ছে। আর সেই রথের উপর থেকে চিৎকার করছেন, লক্ষণ রাম লক্ষণ। কেবল বনের প্রতিধ্বনি হচ্ছিল, আর হাতের গয়নাগুলো খুলে খুলে যাচ্ছিলেন, যদি রাম এসে আমার সন্ধান পায়। আর এই জটায়ু দেখছেন যে সীতাকে রাক্ষসরাজ রাবণ নিয়ে পালাচ্ছে। তখন এই জটায়ু তার সাধ্য মতো সে আকাশমার্গে রাবণকে আক্রমণ করে, তার যথাসাধ্য ভগবানের সেবা করার চেষ্টা করেছেন। কিন্তু রাবণ তাকে তার অস্ত্রের আঘাতে তাকে বিমর্ষ করে ফেলেন। কোনো রকম প্রাণটা নিয়ে বেঁচেছিলেন, রাম রাম রাম, ভগবান রামচন্দ্র এবং লক্ষণ যখন শীতে 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 সীতার বিরহে ভগবান রামচন্দ্র যখন বনে বাদাড়ে সীতার খোঁজে বেরিয়েছিলেন, তখনই এই জটায়ুকে দেখতে পেয়েছিলেন, যে কেবল রাম 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 বলে প্রাণ ধারণ করেছিলেন। তো ভগবান রামচন্দ্র লক্ষণে এসে পৌঁছালেন, তখন সীতার পূর্ণ বৃত্তান্ত তিনি প্রদান করে রামের কোলেই মৃত্যুর ঢলে ঢলে পড়লেন। ভগবান রামচন্দ্র লক্ষণ তার অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন এবং শেষে তিনি সীতা উদ্ধার করেছিলেন। এই জটায়ুর দেওয়া মার্গদর্শনে সীতা উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। তো এটাই এখানে দৃষ্টান্ত দিয়েছেন, যেরকম জটায়ু রাবণকে আক্রমণ করেছিল, ঠিক পৃথুপুত্র ইন্দ্রকে আক্রমণ করেছেন। সহস্রম রূপম চ তদ্দিদ্ধা তস্মা অন্তর্হিত স্বরাট বীর সম সপসুমাদায় পিতৃযজ্ঞ মুপেইবান। সহস্রম রূপম চ তদ্দিদ্ধা তস্মা অন্তর্হিত স্বরাট বীর সপসুমাদায় পিতৃযজ্ঞ মুপেইবান। ইন্দ্র যখন দেখলেন যে পৃথুর পুত্র এবং তার পশ্চাৎধাবন করছেন, তৎক্ষণাৎ তার ছদ্মবেশ পরিত্যাগ করে ঘোড়াটি রেখে সেখান থেকে অন্তরিত হলেন। মহাবীর পৃথুপুত্র সে অশ্বটি নিয়ে পিতার যজ্ঞস্থলে ফিরে এসেছিলেন। সহস্রম রূপম তদ্ধিত্যা তস্মা অন্তর্হিত স্বরাট। উদাহরণ দেওয়া হয়েছে, যেরকম জটায়ু আক্রমণ করে পৃথুপুত্র ইন্দ্রের পশ্চাৎধাবন করেছেন, আর পালাতে না পেরে তার সেই ছদ্মবেশ পরিত্যাগ করে ঘোড়ার ছেড়ে দিয়ে ইন্দ্র লুকিয়ে স্বর্গে চলে গেলেন, আর পিতুপুত্র সেই যজ্ঞাস্যকে নিয়ে সপশু মাদায় নিজের সেই পশু যজ্ঞের পশুকে নিয়ে পিতুর যজ্ঞ মুপে ইবান তিনি যজ্ঞস্থলে ফিরে এসে পিতার হস্তে সেই যজ্ঞ পশু প্রদান করেছিলেন।
तत्तस्य चद्भुतं कर्म विचक्ष परमर्षय नामधेयं ददु तस्मै विजितास्य इति प्रभो। तत्तस्य चद्भुतं कर्म विचक्ष परमर्षय नामधेयं ददु तस्मै विजितास्य इति प्रभो। हे विदुर, महर्षिरा महाराज पिथुर पुत्रेर ए अद्भुत पराक्रम दर्शन करे ताके विजितास्य नाम प्रदान करेछिलेन। विजित अश्व विजय प्राप्त हुए अश्व फेरो देने छिलेन, सेई जन्य तार नाम विजितास्य। तत्तस्य च अद्भुतम्, ए अद्भुत काज इंद्रेर काछ थेके घोड़ा आदाय करा एवं परम आश्चर्यजनक नामधेयम नाम प्रदान करेछिलेन, ददु तस्मै ताके दिएछिलेन, दान करेछिलेन विजितास्य इति प्रभु। तार नाम हये गेल विजितास्य। किन्तु इंद्र छाड़ार पात्र नय, इंद्र आबार 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 जज्ञास अपहरण करेछिल। उपसृज्य तमस तीव्रम जहारस्यं पुनर्हरि चसालजुपतच्छन्न हिरण्यरसनं विभो। उपसृज्य तमस तीव्रम जहारस्यं पुनर्हरिः चसालजुपतच्छन्न हिरण्यरसनं विभो। हे विदुर, अत्यंत शक्तिशाली स्वर्गेर राजा इंद्र तखन घन अंधकारेर द्वारा यज्ञस्थल आच्छन्न करे स्वर्ण श्रृंखलेर द्वारा जूपकाष्ठे बेंधे रखा ये अश्वटीके पुनराय अपहरण करेछिलेन। आबार उपसृज्य तम तीव्रम, घन अंधकार सृष्टि करलेन इंद्र। जहरास्यम अस्यम जहार पुनर्हरि, इंद्र पुनराय से यज्ञास केवल अपहरण करलें। चसाल जुपत छन्न हिरण्यम रसनं विभो, स्वर्ण श्रृंखले तारा बद्ध अत्यंत प्रभावशाली से यज्ञ के पुनराय हरण करलें। अत्रि सन्दर्शयामास तरमानं विहावसा कपाल खट्टंग धरम वीर नैनम बाधत। अत्रि सन्दर्शयामास तरमानं विहावसा कपाल खट्टंग धरं वीर नैन मबाधत। महर्षि अत्रि पुनराय पितु महाराजर पुत्र के देखिएछिलेन जे आकाश मार्गे ए देखो इंद्र पलायन करछे। महावीर पितु पुत्र तखन पुनराय तार पश्चात धावन करेछिलेन, किन्तु तिनी जखन देखलेन जे इंद्र कपाल और खट्टांग धारण करेछे तखन तिनी ताके हत्या ना करते स्थिर करेछिलेन। इंद्र तो विजेतास्यर दुर्बलतार सुयोग निएछिलेन जे एई ड्रेस पड़ले
লোকে সম্মান করবে আর আমাকে হত্যা করবে না। তো সেই জন্য পুনরায় সে বিশ্বাসই করতে পারছিল কি ইন্দ্র না অন্য কেউ, আমি ভুলে আবার একে মেরে ফেলবো না তো, আমার অপরাধ হবে না তো। দেখেন কতটা সাবধান হতে হয়েছে। অত্রি সন্দয়ামাস তরমানম বিহায়সা, অত্রি বললেন আরে দেখো আবার ইন্দ্র এসেছে, আবার ইন্দ্র এসে তোমার যজ্ঞাস্য নিয়ে চলে যাচ্ছে, তুমি ধরো একে, ধরো। কপাল খট্টাঙ্গ ধরং বীর নৈন মবাধত, আর সঙ্গে সঙ্গে এ পশ্চাৎ ধাবন শুরু করেছে, পিছনে দৌড়ানো শুরু করেছে, আর কাছে গিয়ে দেখছেন আবার সেই কাপালিকের বেশ ধারণ করেছে। তখন বলছে এ তো সাধু, এ তো চোর না, একে আমি মারতে পারব না। কিন্তু অত্রিমণি আবার পুষ্কর, তুমি আবার ভুল করছো, কিন্তু সেই ইন্দ্র, সেই ইন্দ্র এসে তুমি একে বধ করো। অত্রিণাচ দিত সন্দধে অত্রিণাচ দিত তস্মৈ সন্দধে বিশিখম রুষা স অসম রূপম চ তদ্দিত্যা তস্তাবন্তরহিত সরাট। অত্রিণা চোদিত তস্মৈ সন্দধে বিশিখম রুষা স অসম রূপম চ তদ্ধিত্যা তস্থাবন্তরহিত সরাট। মহর্ষি অত্রি যখন পুনরায় তাকে নির্দেশ দিলেন তখন মহর্ষি অত্রি যখন তাকে পুনরায় নির্দেশ প্রদান করলেন তখন পিতু মহারাজের পুত্র অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ধনুকে তার বাণ যোজন করলেন। তা দেখে ইন্দ্র তৎক্ষণাৎ সন্ন্যাসীর ছদ্মবেশ ও অশ্রু পরিত্যাগ করে সেখান থেকে অন্তরিত হয়েছিলেন। আবার যখন এ পশ্চাৎ ধাবন শুরু করলেন রেগে মেঘে, আরে সত্যি, তখন তার পশ্চাৎ ধাবন করলেন। আর সে একইভাবে তখন ড্রেস ট্রেস ফেলে দিয়ে অস্ত্র ছেড়ে দিয়ে আবার পালিয়ে গেলেন, আবার পালিয়ে তো এই পর্যন্ত থাক। আজকে তো সবাই একাদশী পালন করেছেন, একাদশী মাহাত্মটা একটু শুনি।
आश्विन शुक्लपक्ष पाशंकुशा एकादशी। आश्विन शुक्लपक्ष पाशंकुशा एकादशी महत्व ब्रह्म वैवर्त पुराणे वर्णित आज। युधिष्ठिर बोलें, हे मधुसूदन, आश्विन मासर शुक्लपक्षर एकादशी नाम कि? श्रीकृष्ण तदुत्तरे बोलें, हे राजेंद्र, आश्विन शुक्लपक्ष एकादशी पापनाशक महत्व आपनी श्रवण करुन। श्रेष्ठ सकल पाप नाशिनी एकादशी पाशंकुशा नामे प्रसिद्धा। केह केह इया के पाशंकुशाओ बलिया थाकें, पापांकुशाओ बलिया थाकें। इहाते यथाविधि श्री भगवान पद्मनाभेर पूजा करते हैं। एकादशी मानुष के स्वर्ग मोक्ष तथा सकल ईप्सित फल प्रदान करे। पृथ्वीते जत तीर्थक्षेत्र पवित्र स्थान आछे, एई सकल स्थानेर पुण्य श्री भगवान श्री विष्णु नाम कीर्तने नामाभासेई प्राप्त हुआ जाए। महग्रस्त मानुष महवशत बहु पाप कर्म करियाओ पातकी तारण भगवान श्री हरिर शरणापन्न हईले, ताके प्रणाम करिले ताके नरक जाइते हय ना। जे सकल मनुष्य वैष्णव हइया शिवेर निंदा अथवा शैव हइया विष्णु निंदा करे, ताहादेर अवश्य नरके पतित हय। समग्र अश्वमेध अथवा शतराश्व यज्ञ करलेओ जे फल पाओया जाय, सेइ फल एकादशी पालनेर फलेर षोलो भागेरो एक भागेर समान नय। संसारे एकादशीर समान कोनो पुण्य नाइ। এই শ্রী পদ্মনাভের প্রিয় একাদশী দিবসে সমান পবিত্র কোনো দিবসই নাই। হে রাজেন, যখন হইতে মনুষ্য পদ্মনাভ একাদশী ব্রত পালন না করল না, ততক্ষণ তার দেহে পাপ নিবাস করতে থাকে। এই একাদশী স্বর্গ মোক্ষ আরোগ্য সুন্দরী স্ত্রী ধন তথা অন্ন প্রদান করে থাকে। হে ভূপাল, একাদশী ব্রত করিয়া রাত্রি জাগরণ করিলে অনায়াসে বিষ্ণুলোক প্রাপ্তি ঘটিয়া থাকে। হে রাজেন্দ্র, এই ব্রতের ফলে মনুষ্য মাতৃকুলের দশ পুরুষ, পিতৃকুলের দশ পুরুষ, স্ত্রীকুলের দশ পুরুষ, মাতৃ পিতৃকুল উদ্ধার করিতে পারে। বাল্য অবস্থা, যুবা অবস্থা বা বৃদ্ধ অবস্থা এই ব্রত করিলে মনুষ্যের দুর্গতি হয় না, পাপীগণও এই ব্রত পালনে সদ্গতি প্রাপ্ত হয়। আশ্বিন শুক্লপক্ষে এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ব্রত যে ব্যক্তি পালন করেন, তাহার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হইয়া থাকে। স্বর্গ, তিল, ভূমি, গরু, জল, অন্ন, ছত্র বা পাদুকা দান করলে মনুষ্যকে যমরাজের নিকট যাইতে হয় না। বিনা সৎকার্যে যাহার দিন অতিবাহিত হয়, সে ব্যক্তি কামারশালায় ভস্ত্রের ন্যায় বৃথা শ্বাস গ্রহণ করিয়া থাকে মৃতের প্রায়। হে নিপত্তম, সরোবর বাটিকা ভবন দান যজ্ঞাদি পূর্ণ কর্মকারী ধৈর্যবান মনুষ্যকে যমরাজের যাতনা ভোগ করতে হয় না। পুণ্যের ফলে মনুষ্য সংসারে দীর্ঘায়ু ধনাঢ্য কলির রোগ রহিত হইয়া থাকে। তাৎপর্য এই যে শ্রীহরির বাসব্রত পালনে সাক্ষাৎ ফল কৃষ্ণ ভক্তি লাভ, আনুষঙ্গিক ফলস্বরূপ ওই সকল নশ্বর ফল সংঘটিত হইয়া থাকে। তো ঠিক আছে, আজকের কিছু প্রশ্ন আলোচনা করা যাক।
প্রশ্ন করেছেন অর্পিতা সাহা ঢাকা বাংলাদেশ থেকে, রাধারণীর ডান হাতে তুলসী পাতা কেন দেওয়া হয়? তুলসী পাতা ভগবানের চরণে দেওয়া হয়, ভোগে দেওয়া হয়, আর রাধারণীর হাতে দেওয়া হয়, রাধারণীর হাতে নিয়ে ভগবানের ভোগে দেবেন, ভগবানের চরণে দেবেন, তা হাতে দেওয়া হয় তার সেবার জন্য, কৃষ্ণের সেবার জন্য। আপনি না দিতেও পারেন, কেবল ভগবানের চরণে আপনি অর্পণ করবেন। পরবর্তী প্রশ্ন, মীরা মণ্ডল মহারাজ ভাগবত 3-8-9 তাৎপর্য বলে পুলস্থ মহর্ষি, আবার বলা হয়েছে তিনি রাক্ষস পিতা। হতে পারে, আমরাও তো রাক্ষস পিতা হয়ে যায়, আমাদের ছেলে মেয়ে রাক্ষসের মতো চলে, শুধু পুলস্থ কেন, ভগবানের ভক্ত নয় যারা, কি খায়, কেমন চলে, কেমন পোশাক আশাক, কথাবার্তা, তো রাক্ষসের মতোই তো। সুপ্রতিম পুরকাইত বলছিলাম, গীতা কি কালার কাপড় দিয়ে ঢাকা দিতে হয়? কেননা গীতাগুলো ময়লা হয়ে যায় বলে বললুম, বলবেন প্রভু প্লিজ। হ্যাঁ, শুধু লাল কাপড় দেন, আপনি এমনি বই যেরকম মলাট দিয়ে সুন্দর করে করেন এরকম রাখতে হবে, লাল কাপড় দিয়ে মরতে হবে মানে নেই। কিন্তু মুখ্য হচ্ছে আপনাকে প্রতিদিন পড়তে হবে, পড়াটাই হচ্ছে মুখ্য, তাহলে তার প্রকৃত সম্মান প্রদান করা যায়। উদয় কুমার কর্মকার নদিয়া থেকে, প্রভু কিভাবে কর্ম করলে নির্গুণ স্তরে আসা যায় কৃপা করে বলবেন, তাহলে আমাদের মতো গৃহমেধিরা আপনার মতো সাধু বৈষ্ণবের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করব। গীতায় 14 অধ্যায়ের শেষে অর্জুন প্রশ্ন করেছেন, ত্রিগুণের ঊর্ধ্বে কিভাবে যাওয়া যায়? ভগবান একটা সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন, মামচ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতা ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অব্যভিচারী ভক্তি, কেবল কৃষ্ণ ছাড়া অন্য কাউকে ভগবান বলে পুজো করবেন না, তাহলে আপনি ব্যভিচারী। অব্যভিচারী মানে যার একমাত্র একটাই স্বামী, আর ব্যভিচারী মানে অনেক পুরুষের সঙ্গে মেশে। তাই যদি আপনি কেবলমাত্র কৃষ্ণকে স্বামী রূপে মেনে তার পূজা করেন, তাহলে ধীরে ধীরে আপনি গুণমুক্ত হবেন, আপনি হবেন সতী নারী, আর না হলে ব্যভিচারী। ভগবদ গীতা 14 অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে এর সুন্দর ব্যাখ্যা রয়েছে, আপনি দয়া করে পড়বেন। নিলয় চৌধুরী, রজগুণ তমগুণ সত্যগুণ আমি 3 গুণের ব্যাখ্যা জানতে চাই, অনেক বড় ব্যাখ্যা, এটাও 14 অধ্যায়। সত্যগুণে মানুষের জ্ঞানের প্রকাশ হয়, নিজেকে সুখী মনে করে, তার খাবার দাবার কথাবার্তা চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। রজগুণের লোক কর্মঠ হয় খুব, আর তমগুণের লোক আলস্য নিদ্রাবি, ঘুমায় আর আলস্য, এ সরকারের লোকেরা সব তমগুণের,
দীর্ঘসূত্রী, এটা কাজ অ্যাপ্লিকেশন করেন, আজকে আসুন কালকে আসুন। আরে এত তাড়াহুড়া করছেন কেন, আসুন না, দীর্ঘসূত্রী। তমগুণের লোষ তো 14:3 বিভাজ্য, 14 পড়বেন। পলাশচন্দ্র মহারাজ জগন্নাথপুরী ধাম কোন মাসে পরিক্রমা হয়, আমি এই পরিক্রমায় যোগ দিতে চাই, কৃপা করে জানাবেন। বাহ, ভালো প্রশ্ন। চাতুর্মাসের শেষ দিন হচ্ছে রাস পূর্ণিমা, তারপরের দিন আমরা পুরী চলে যাই, মানে পূর্ণিমার একদিন পরে। এবছর পূর্ণিমা হচ্ছে 27, 28 সবাই রাস্তায় যাবেন, 29 থেকে 2 পর্যন্ত পরিক্রমা, 29 নভেম্বর থেকে 2 ডিসেম্বর। তো আপনি চলে আসবেন, সকলে আসবেন, 2 ডজন মহারাজ থাকবেন, সম্ভবত গুরুমাজও থাকতে পারেন, গত বছর ছিলেন, সারা দিন পুরীর কথা শুনবেন, অপ্রাকৃত পুরী লীলা শুনবেন, আর জগন্নাথের প্রসাদ, ধাম পরিক্রমা, সেই বিচে বসে বসে প্রোগ্রাম দেখবেন, এত আনন্দ, ঝুড়ি ঝুড়ি আনন্দ গ্রহণ করবেন। শ্যামা গোবিন্দর, কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত কিভাবে সুন্দর করে পালন করতে পারি, এটা যদি, এটা নিয়ে যদি আলোচনা করেন খুব উপকৃত হব। দামোদর মাস শুরু হচ্ছে সামনের 28 থেকে, এই মাসে ভগবানকে দীপদান করবেন, দামোদর স্তোকম গাইবেন, এবং নিয়ম করে একটু বেশি জপ করা, গীতা ভাগবতম পড়া, সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকা, খাওয়া দাওয়ার ব্যাপারও রয়েছে, কেউ হবিষ্যান্ন খেতে পারেন, কেউ ফলমূল খেতে পারেন, কেউ এক আহার করতে পারেন, কেউ দ্বি আহার করতে পারেন, আপনার শারীরিক সুবিধা মতো শরীরে যতটা ম্যাচিং করবে ততটুকুই করবেন। তাপসী মাতাজি, পঞ্চরাত্রিক, আমার প্রশ্ন হলো পঞ্চরাত্রিক প্রক্রিয়া কি, অনিমা আদির দিব্য কি, রাধে রাধে। হ্যাঁ, অনিমা টনিমা জানার দরকার নেই, পঞ্চরাত্রিক প্রক্রিয়া নয়, পঞ্চরাত্রি প্রদীপ, পঞ্চরাত্র অনুসারে ভগবানের সেবা, ভগবান নারায়ণ নারদকে 5 ভগবানের পূজা বিধান শিখিয়েছিলেন, কিভাবে ভগবানকে জাগরণ করতে হয়, ভগবানকে শৃঙ্গার করতে হয়, ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, ভগবানকে কী মন্ত্রে স্নান করানো হয়, কী মন্ত্রে ভগবানকে শোয়ানো হয়, কী মন্ত্রে ভগবানের অভিষেক হয়, বিভিন্ন মুদ্রা, মন্ত্র, ধ্যান সব 5 শিখিয়েছিলেন, এই জন্য তার নাম আছে পঞ্চরাত্র প্রদীপ, পঞ্চরাত্র। সেটা আছে পঞ্চরাত্র। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাস নিয়ে আসবো, পরবর্তী ক্লাসে। জয় শ্রী রাধে, শুভরাত্রি।